আরো পড়বো শীতকালে রাত্রেবেলা, কিন্তু গল্পের বই পড়তে লেভেল লাগে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হাই বন্ধুরা, কি খবর সবার? আশা করি ভালো আছো। তো লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছি দেখেছো তো, যে কল্যাণী বইমেলা গেলাম, জাস্ট সুপার মজা করেছি। যারা দেখোনি তারা দেখে নাও এই ভিডিওটা দেখার পরে। আগে এই ভিডিওটা দেখো পুরোটা, তারপরে দেখবে, ঠিক আছে? আগে এটা দেখে নাও। তো আজকে সন্ধ্যাবেলা আমার দিদি এসছে, আর ভাগ্নিও আসবে, এখনও এসছে নাকি জানি না, জিজ্ঞেস করি। তো এখানে আজকে রান্না হচ্ছে, এই দিদি আছে এখানে আর মা আছে। তো রান্না কমপ্লিট নাকি হচ্ছে এখনো? হচ্ছে। তো এখানে কত মাংস আছে, কত গ্রাম হবে বা কত কিলো? 1 কিলো মাংস? কিসের মাংস? 1 কিলো খাসির মাংস রান্না হচ্ছে। এখানে কতক্ষণ লাগবে? খাসির মাংসটা দেখাচ্ছি, খাসির মাংসটা জাস্ট দেখো। এখানে খাসির মাংস রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখালাম, জাস্ট সুপার রান্না, মানে কালারটাও বেশ ভালো হয়েছে। এখানে রান্না হচ্ছে, এবার এটার সাথে কি হবে? লুচি হবে, লুচি হবে। তো ভাগ্নিকে দেখতে পাচ্ছি না, ভাগ্নি আসবে না? কখন আসবে? কোথায় ও? কে জানে, ও বাইরে গেছে লজেন্স কিনতে, নাই লজেন্স খাচ্ছে কি জানে। চলো ওই ঘরে চলো, ওই ঘরটা দেখাই তোমাদের। মা যাচ্ছে, দুজন মিলে বসি একসাথে। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আসো দিকে, কোথায় গেলো? বইমেলা গেলাম আগের দিন, দারুণ, তুমি যেতে পারতে কিন্তু আগের দিন। ভাগ্নিকে একটা ব্লগে দেখিয়েছিলাম, ওই পাউডার ফাউডার ছিটি দিয়েছিল, কি মজা মজা হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে কম্বল টম্বল, এখানে একটা কম্বল, এখানে একটা কম্বল, চারিদিকে কম্বল, মার গায়ে শাল দেওয়া, আর আমি একটা এরকম গেঞ্জি পরে। শীত কিন্তু পড়ে গেছে বলতে গেলে, হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো দেখি ভাগ্নি কখন আসে, যে ব্যাপারটা যে চারিদিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, তোমাদের দিকে ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই বলো। হ্যালো পুলিশ স্টেশন। তো এই কম্বলটা দিয়ে দিলো, কম্বলে লুকিয়েছিল। কম্বলে কখন ঢুকলি তুই? হ্যাঁ, তোকে এখন মারবো, কি করবি? মার খাবি? খাবি কি মার বল? না, খাবি না? একটু নাচ কর, টিং টিং আগের দেখো, নাচ একটু দেখা, নাচ দেখা। কুচবি এখনো লুচি হয়নি, লুচি হয়নি এখনো, তোকে দেবে না এমনি, লুচি হলো দেবে না তোকে, তোকে লুচি দেবে না, তোকে লুচি দেবে না। এখন মাংস টেস্ট করা পর্ব চলছে, আলুগুলো হয়েছে এখানে বেশ ভালো কালার আলু। তো বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, বাড়ির বাইরে মানে বাড়ির সীমানার মধ্যেই, এই হচ্ছে বাড়ির বাইরে। এইখানে একটা লাইট জ্বলছে, তাই এই লাইটে কথা বলছি। তো বল, ঠান্ডা কি লাগছে নাকি লাগছে না? অত ওভার অ্যাক্টিং করার দরকার নেই, ঠান্ডা লাগছে কি লাগছে না বল? সত্যি বলছি ঠান্ডা একটু লাগছে না আজকে, কারণ কুয়াশা কিন্তু পড়ছে না, আর ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে কিন্তু কদিন আগে যতটা ছিল ততটা না, এরকম করিস না। তো এই হচ্ছে বিষয়, এ তোরা এই যে একে একে দেখতে পাচ্ছ, একে আগের দিন বিড়ালে গায়ে পেচ্ছাপ করে দিয়েছিল, ঠিক আছে? এই জামাটা দিয়ে করেছিল, এই জামাটা দিয়ে। তো ওই ঘরে মাংস রান্না হচ্ছে, একটু লুচি হবে। তো লুচি, আমি যদি লুচি রান্না করি তাহলে কিরকম হবে, লুচি যদি বেলি? তো একটু পরে সেটা করবো, বাট এখন যেটা যেটা বলছিলাম, যে বইমেলা থেকে একটা বই কিনেছি, ভূতের গল্পের বই, দারুণ লেগেছে, বেশ কিছু লেভেল লেভেল গল্প আছে। ভূতের গল্প শুনবি?
শুনবি ভূতের গল্প? ভয় পাবি না তো? না নেই। তো এই হচ্ছে গল্পের বইটা, ভূতের গল্পের বইটা। যারা আগে ভিডিওটা দেখেছো তারা এই বইটা সম্বন্ধে জানো, আর যারা আগে ভিডিওটা দেখোনি তারা জানো না, তারা এই ভিডিওটা দেখার পরে ওই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে এই বইটার পরিচয় কী সেটা পেয়ে যাবে, কোথা থেকে কিনলাম বা কী গল্প। তো এইখানে এটা একটা মানে প্রথমে যে ওয়ালপেপারটা মানে ফার্স্ট যে লুক, এই ফার্স্ট লুকেই এখানে একটা নতুনত্ব জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ডাইনি পেটানো বন্ধ করো। পদ্ধতি মেছো ভূত, তুই কি মেছো ভূত? না, মেছো ভূত মানে কি বলতো? পুড়ে ছাড়, ওটাতে কিছু হবে না। এখানে এখন লুচি বেলা চলছে, কোথায় লুচিটা? কটা লুচি হয়েছে এখন পর্যন্ত? দুটো হয়েছে। তো আমি যদি একটা লুচি বেলি কীরকম হয়? আমি লাইফে কোনো দিনও বেলিনি, আজকে বেলছি, দেখো কি হয়। ভাগ্নি দিদি সবাই চলে গেছে, এখন রাত্রি কটা বাজে? এই 11টার মতো বাজছে। তো খাওয়াটা জাস্ট লেভেলের হলো, খাওয়ার সময় ভিডিও ভিডিও করানি, তারপরে অনেক মজা ফজা হয়েছিল। তো খাওয়াটা জাস্ট সুপার হলো আজকে, আর তখন বলছিলাম ঠান্ডা পড়েনি, বাট যত রাত বাড়ছে ঠান্ডা পড়ছে। তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি শুধু বাইরে থাকবো না, এলাই বাইরে এখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছ, ওই লাইটে দিয়ে কথা বলছি, আর একটু হা ঠা করি, বেশ ভালো লাগে। শীতের সময় কিন্তু আমার এই জিনিসটা দারুণ লাগে, যে এই জিনিসটা করে ধোঁয়াটা বেরোচ্ছে, যে সুপার লাগে। সঠিক বলেছেন। কিরম লাগলো লুচি মাংস? হেভি লাগে। আর ওই আমি নিজে রান্না করে খাই, আজকে একটু তাই রান্না করে আমার ভাইজি রান্না করেছে, আমি লুচিটা করেছি মাংসটাও করেছি। আর আমার লুচি বেলা নিয়ে কি বলবে? এই মায়ের এই যে দেখতে পাচ্ছ টিক্কি ফিক্কি কিসব লুক, এই লুকের জন্য একটা কথা মনে পড়ে গেল, সেটা বলছি। একটা ভ্যানওয়ালা সে আমাদের বাড়ির সামনে রাবিশ ফেলছিল, এবার এসে রাবিশ ফেলছিল, এবার এসে বলছে তোমার বাবাকে ডাকো, মানে মাকে বলছে তোমার বাবাকে ডাকো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে বলো কীরকম লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে কি হবে নেক্সট ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবে টুং করে, আর দেখে নিতে পারবে। তো সাপোর্ট করো, ভালোবাসো, চ্যানেলের সাথে থাকো। আজকে দারুণ মজা হলো, আশা করি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই বাই।